আগামী 14ই অক্টোবর কৈলাস শহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের সায়েন্স বিল্ডিং এর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাই বৃহস্পতিবার কৈলাস শহর কলেজে সাংবাদিক সম্মেলন করে একথা জানান অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল। তিনি জানান, কলেজের সায়েন্স বিল্ডিং এর উদ্বোধন অনুষ্ঠানে এছাড়া উপস্থিত থাকবেন মন্ত্রী ভগবান দাস এবং মন্ত্রী সান্ত্বনা চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি শহরের শিক্ষাবিদ সহ বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে প্রস্তুতি চূড়ান্ত বলে জানিয়েছেন তিনি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের নতুন যে নিউ সায়েন্স বিল্ডিং হয়েছে সেটা উদ্বোধনে আসবেন। 14 তারিখ সাড়ে বারোটা নাগাদ ওনার এখানে আসার কথা রয়েছে এবং ওই বিল্ডিংয়ে উদ্বোধন করবেন। অনুষ্ঠান একটি সভার আয়োজন করা হয়েছে, এখানে আমাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বিশিষ্ট ব্যক্তিজন, মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিও। কেমন প্রস্তুতি হচ্ছে? প্রস্তুতি আমরা আমাদের মতো করে চলছি এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুরো ব্যাপারটা দেখভাল করছে।